Hi viewers, welcome to Homework Online Class to YouTube channel. আবারো সবাইকে Homework Online Class to YouTube channel এ স্বাগত জানাই। এসো আমরা দেখে নেই প্রথম শ্রেণীর 6 নম্বর প্রশ্নের সেট। অর্থাৎ 6 নম্বর যে প্রশ্ন তোমাদের জন্য আমি বানিয়েছি সেটা তোমরা ভালো করে দেখো, এরকম টাইপেরই কিন্তু কোশ্চেন আসবে। 1 থেকে 5 নম্বর সেট যারা দেখোনি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, তারা কিন্তু এই চ্যানেলে গিয়ে আগে ওই সেটগুলো দেখে নিও, তাহলে তোমাদের কিন্তু প্রশ্ন সম্বন্ধে আর কোনো দ্বিধা থাকবে না। এরকমই আমি 10-12টা সেট করব, তাতে তোমাদের প্র্যাকটিসও হবে আর পরীক্ষার জন্য প্রস্তুতি হবে। তো চলো, যারা সঙ্গে থাকতে চাইছো তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো এরকম মডেল কোশ্চেন পাওয়ার জন্য, বা তোমাদের পেজ টু পেজ পড়ার জন্য। আমি প্রতিটা পেজের পড়া তোমাদের জন্য কিন্তু সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। যারা আছে তারা জানো যে আমার 650-এর বেশি ভিডিও এই চ্যানেলে ছাড়া আছে তোমাদেরই জন্য। তো এটা যদি তোমরা ফলো করে রাখো তোমাদের নিশ্চিত উপকার হবে। তো চলো দেরি না করে শুরু করি আমাদের আজকের প্রশ্নপত্র। তোমাদের তো জানো, জানাই আছে 20 মিনিট সময় দেবে, 10 নম্বর পরীক্ষা পড়বে, 10 নম্বরের প্রশ্ন। তো 10 নম্বর দেওয়া আছে এখানে, দেখো এলোমেলো বর্ণগুলি ঠিক মতো সাজিয়ে শব্দ লেখো। তো এলোমেলো আছে, এগুলোকে সাজাতে হবে। তো ছিমাপ মৌ, ছিমা মৌ, এটা তোমরা নিশ্চয়ই আশা করি বুঝতে পেরে গেছো এটা কি হবে। এটা হবে, বলো, আমি শুনছি, বলো বলো বলো, পরে পি, পরে পি, পিরে প, পি পি, উচ্চারণ করো, দো নাকা, দো নাকা, কান দো, দো কান, হ্যাঁ তাহলে চলে এসছে। দেখো এরকমভাবে উচ্চারণ করতে থাকবে, লবি, লবিরা, লবিরা, রা বি ল, বিরা ল, চলে আসছে না? তোমাদের করে দেবো কিন্তু একটু চেষ্টা করো, ঠিক আছে? স্বর, এই যে স্বরচিহ্নগুলো আছে এই স্বরচিহ্ন দিয়ে কথা মিলিয়ে শব্দ লেখো। এবার এই স্বরচিহ্ন দিয়ে তোমাদেরকে কিছু কথা লিখতে হবে। তো দেখো তো আমরা কি বলি, ফুল, ফুলে কিন্তু হর্ষকার থাকে, থাকে না, হয় হর্ষু ল, তাহলে এরকমভাবে এটা করো রিকার দিয়ে। ঘরকে কি বলে, হরিণকে কি বলে, ঘাসকে কি বলে, যদি জানো তাহলে তোমরা পেরে যাবে। ঘাসকে বলে তৃণ, হরিণকে বলে মৃগ, ঘরকে বলে গৃহ। এখানে যে কোনো একটা লিখে দাও, আমি করে দিচ্ছি তোমাদেরকে, ধৈর্য ধরো, সে সব দিয়ে দেখো কোশ্চেনটা। তারপর দেখো ওই কাজ দিয়ে বৈকাল হবে না, বৈকাল, হ্যাঁ, ও কাজ দিয়ে মৌমাছি, একটু আগে তো আমরা মৌমাছিটা দেখলাম, ঠিক আইডিয়া এসছে তোমাদের, এগুলো লিখে নাও, আমি করে দিচ্ছি, দাঁড়াও। ছবির সঙ্গে রং মেলাও, সেখানে ছবি কালারিং নেই, এটা হবে সবুজ কালারের পাতা, মানে তো সবুজ কালার হয় জানো তো, গাছের পাতা, গাছের পাতা সবুজ রঙের হয়, হ্যাঁ। আর কলা কেমন হয় বলো তো, কলা হয় ইয়েলো, হলুদ, হলুদ রঙের কলা হয়। আমরা মেলাবো কোনটার সঙ্গে কোনটা মিলবে। তো এখানে ইয়েলো মানে হলুদ, গ্রিন মানে সবুজ, কোনটার সঙ্গে কোনটা মিলবে তোমরা মেলাও, উত্তর আমি করে দিচ্ছি, একবারে 2 মিনিটের মধ্যে উত্তর করে দেবো। এখন শুধু দেখে যাও, যেটা কঠিন আছে সেটা আমি এখনই করে দিচ্ছি, ঠিক আছে? আর শেষে আমি কিন্তু সব উত্তরগুলো করে দেবো। ছবি দেখে ইংরেজি লেখো, এটা কি বলতো, জাহাজ, জাহাজকে ইংরেজিতে কি বলে জানো? আরে কালকেই তো পড়ালাম, এটা ডিম, ডিমকে ইংরেজিতে কি বলে জানো, যদি জানো তো এখানে লিখে দাও। আচ্ছা এখানে দেখো ছোট থেকে বড় সাজাও, ছোটটা, ছোটটা সব থেকে প্রথমে হবে, তারপরে বড়টা লাস্টে হবে, ছোটটা প্রথমে লাস্টে বড়টা, এটাও তাই, সব থেকে ছোট প্রথমে লাস্টে বড়টা, করো তোমরা দেখি পাচ্ছ কি, তারপর আমি করে দিচ্ছি, পুরো প্রশ্নটা দেখে নিই। ফাঁকা জায়গায় কত হবে বসাও, এখানে কটা বল আছে, 1, 2, 3, 4, 5, 6টা, এখানে আছে 6টা বল আর এখানে আছে 3টে বল, তাহলে 6টা বল আর 3টে বল মোট কটা হলো, তোমরা করো আমি করে দিচ্ছি উত্তর। এখানে কি দেখো তো, থালায় ডিম আছে কটা, এটাতে 4টে ডিম আছে, আর এটাতে বাটিতে কটা ডিম আছে, কিছুই তো নেই, তাহলে কি হবে, একেবারে মস্ত বড় একটা ডিমের ছবি না, এটা শূন্য, তাহলে মোট হলো কটা। তাহলে আমরা প্রশ্নটা দেখলাম 10 নম্বরের, আমরা এবার টক করে 10 নম্বর পাই কিনা দেখি। এইটা যারা করতে পেরেছে মৌমাছি তাদের ঠিক, এটা হবে মৌমাছি, ময়ে ঔকার, ময়ে আকার, ছয় হস্যই মৌমাছি, এটা হবে পিঁপড়ে,
পয়চন্দ্রমিন্দু হর্ষই প ডাম ডয়কার পিঁপড়ে, তারপরে আছে দোকান দকার কয়াকার দন্ত দোকান, তারপরে এটা হচ্ছে বিড়াল বয়সই ডাম ডয়কার ল বিড়াল, তারপরে এটা হচ্ছে ফুল এটা হবে গৃহ, গৃহ মানে ঘর, আর এটা হচ্ছে কি বৈকাল বয় বৈকার কয় আকাল ল বৈকাল, এটা হচ্ছে চৌকাঠ বা মৌমাছি, আমরা মৌমাছি এক্ষুনি পড়লাম বলে মৌমাছি লিখবো মৌমাছি, তারপরে এটা ইয়েলো এইটা রে গ্রিন এইটা মিলিয়ে দিলাম, তারপরে এখানে শিপ দিস ইজ এ শিপ, শিপ মানে জাহাজ, আর এটা দিস ইজ অ্যান এগ ইজি ই সরি ইজিজি ইজিজি এগ, তারপরে দেখো তো এক তিন এটা এক, তারপরে হবে তিন, তারপরে পাঁচ, তারপরে নয়, সব থেকে লাস্টে বড়টা, তেমনি এটা ওয়ান এখানে টু এখানে সেভেন এখানে এইট হয়ে গেল, তারপরে এখানে ছটা তিনটে কটা হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, এখানে হবে নয়, এখানে চারটে মিষ্টি আছে এই চারটে ডিম আছে আর এখানে শূন্য, তো চার আর শূন্য যোগ করলে চারটেই হয়, তাহলে দেখো তো কত চটপট তোমরা উত্তর করতে পারছো, এরকমই মজার ভিডিও এবং তোমাদের যে কাজ তোমরা যে অ্যাক্টিভ সেই অ্যাক্টিভিটি করতে চাইলে এই চ্যানেলটা ফলো করে রাখো আর বেল আইকন বাজিয়ে রাখো, সঙ্গে আমাকে ইনস্টাগ্রাম ফেসবুক হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে, আমি হোয়াটসঅ্যাপের নাম্বার এর আগে অনেক ভিডিওতে দিয়েছি সেগুলো দেখে তোমরা কিন্তু নাম্বারটা নিয়ে নাও, আর এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু থাকছে সেই পাঁচটা ভিডিও যেগুলো আগে আমি ছেড়েছি এই সেকেন্ড পর্বের পরীক্ষার জন্য, ঠিক আছে আজকের মধ্যে এখানেই বাই বাই।